পুলিশের উপর আস্থা হারিয়ে সচেতন গ্রামবাসী নেশা কারবারি ও নেশা সেবনকারীদের উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। উত্তর ত্রিপুরা ধর্মনগরের 3 হেরোইন সেবনকারীকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের সমজে দিল গ্রামবাসী। হেরোইন সেবনকারীদের 2টি বাইক আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি হেরোইন ভর্তি কৌটা। নিষিদ্ধ হেরোইনের ধ্বংসের মুখে যুব সমাজ, যার প্রাদুর্ভাব গোটা উত্তর ত্রিপুরা জেলা জুড়ে মাথা জ্বালা দিয়ে উঠেছে। এবার পুলিশের উপর আস্থা হারিয়ে সচেতন গ্রামবাসী নেশা কারবারি ও নেশা সেবনকারীদের উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। উল্লেখ্য, সোমবার রাতে ধর্মনগর থানাধীন সোনারুবাসা এলাকার কুখ্যাত হেরোইন পাচারকারী ও বিক্রেতা হেলাল উদ্দিনের বাড়িতে বেশ কয়েকটি বাইক নিয়ে নেশা সেবনকারীরা ঢুকলে তা প্রতিহত করতে স্থানীয় গ্রামবাসী একজুট হয়ে থাকেন। এরই মাঝে কয়েকটি যুবক তার টের পেয়ে বাইক নিয়ে পালাতে চাইলে সোনারুবাসা এবিসি স্কুলের সামনে 2টি বাইক সহ 3 হেরোইন সেবনকারীকে আটক করে গ্রামবাসী। ধৃতরা ধর্মনগর ও কদমতলা থানা এলাকার দীপ দাস, সন্দীপ নাথ এবং গৌরাঙ্গ গোস্বামী। যদিও সুযোগ বুঝে অপর 2 হেরোইন সেবনকারী সহ হেরোইন বিক্রেতা হেলাল উদ্দিন পালিয়ে যায়। এদিকে উত্তেজিত গ্রামবাসী ধৃত 3 হেরোইন সেবনকারীকে উত্তম মাধ্যম দিয়ে তাদের বাইক দুটো আগুন ধরিয়ে দেয়। ঘটনা চাউল হতেই ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ ও দমকল কর্মীরা। দমকল কর্মীরা বাইকের আগুন নেভাতে গিয়ে ততক্ষণে বাইক দুটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অপরদিকে গ্রামবাসী ধৃত 3 হেরোইন সেবনকারীর কাছ থেকে বেশ কয়েকটি হেরোইন ভর্তি কৌটা উদ্ধার করে ধর্মনগর থানার পুলিশের হাতে সমজে দেন। জানা গেছে, স্থানীয় থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। গ্রামবাসী কুখ্যাত হেরোইন পাচারকারী ও বিক্রেতা হেলাল আহমেদকে আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি তুলেছেন। আমরা ইনফরমেশন পাইছি যে বনবাড়িতে হেলাল আহমেদের বাড়িতে 3-4টা ছেলে বাইক নিয়ে ঢুকছে। বাইক নিয়ে ঢুকার পরে কি আমরা এখান থেকে ইনফরমেশন পাইছি, পাওয়ার পরে এই ছেলেগুলো আটকাইছি। আটকে তারা হাতে ড্রাগস পাওয়া গেছে, ড্রাগস পাওয়া গেছে, বেশ ভালো ভাবে ড্রাগস পাওয়া গেছে। 2টা ছেলে বাকি গেছে, তাদের কাছেও পকেটে জামা যদি ওদের বাকছে। টোটালি হেলাল 3 মাস ড্রাগস আওতায় ধরা পড়িয়া 3 মাস আসছিল থানাতে। যখনই ছুটছে, ছুটার পরে 1 মাসের মধ্যে ড্রাগসের আওতা বাড়ি গেছে। তার বাড়িতে প্রত্যেকদিন 150-200টা বাইক গাড়ি গিয়া যায়, ড্রাগস বিক্রি হয়। সাথে হয়েছে কি তা থানা থেকে ছুটার পরে চুরি বাড়ি গেছে গিয়া, এই এরিয়াতে চুরি বাড়ি গেছে গিয়া। আজকেও কিছু মানুষ, আজকেও মাইনরিটি অংশের কিছু মানুষ তার বাড়ি থেকে থ্রেট দেওয়া হয়েছে, থ্রেট দেওয়া হয়েছে যে তোমার কিছু না করা হয়। তার মা ওই মানুষগুলোর হাতে পায়ে ধরে কইছে আমরা আর ছেলে কিচ্ছু করতে নাই। কিন্তু এমনি 8টা বাচ্চারা তো লোকের মানে অন্ধকারের ফায়দা উঠে গিয়া কিছু গুলা আবার তার বাড়িতে গিয়া আইসে। তো আমরা গ্রামবাসীরা মিলিয়া এই ছেলেগুলো ধরা হয়েছে, ধরে থানার হাতে দেওয়া হয়েছে। ড্রাগস পাওয়া গেছে, কয়টা ছেলে দেওয়া হয়েছে? 3টা দেওয়া গেছে আর 2টা বাক্সে, 2টা বাক্সে এমনকি তার কাছে বেশ ড্রাগস আছিল, দৌড়ে পাই গিয়েছে, মানে পাওয়া গেছে না তারা। আর বাকি তারা 3 জনের 85 নিজে আইছিল, আমরা সাব ইন্সপেক্টর পুলিশ টিম আইছিল, আয়া তারা তারা নিয়ে গেছে। এখন কবে বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে রাখুন। ধন্যবাদ।